গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত। দেখতে পাচ্ছ আমি সকাল সকাল করলাম লাকড়ি জোগাড় করতে। তো আমাদের তো সিলিন্ডার শেষ হয়ে গেছে, আর এমনিতে গ্যাসের চুলোতে কম রান্না করা হয়, উনুনের চুলোতে একটু বেশি। তার জন্য আজকে ভাবলাম না এখান থেকে কিছু ছোটো ছোটো লাকড়ি গুঁজে নিই, রান্না তো করতেই হবে। তো আজকে কি কি রান্না করব সেটাই তো প্রথমে আমি লাকড়িগুলো একটু জোগাড় করে নিই। আগুন তো ধরাতে হবে রান্নার জন্য, না হলে ভাত খাবো কীভাবে সেটাই। আর দেখো আমার চুলটা আজকে সকাল সকাল একটু খোলা ছেড়ে দিয়েছি, তো আমি বেঁধে নেবো। চুলটা ছাড়া রেখে কাজ করা যায় না। আমার এই ভিডিওটা লাকড়ি জোগাড় করা থেকেই স্টার্ট করছি। তো প্রথমে লাকড়ি জোগাড় করব, তারপর শাক আছে শাকগুলো কাটবো, তারপর রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্না বসাবো, তারপর বাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নেব। আর দেখো রৌদ্র উঠেছে, মানে আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে, তার জন্য রৌদ্রটা দেখা যাচ্ছে না, রৌদ্রের আলোটা কম, কিন্তু গরমটা ভীষণ লাগছে। তো চলো লাকড়িগুলো রেডি করে নিই, তারপর অনেকটাই কাজ আছে সেগুলোও করতে হবে। এই যে শাক, শাকগুলো আমাদের খেতে শাক, মিষ্টি লাউ শাক খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টি লাউ শাক আর কী কী রেসিপি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর আমি কী কী করছি সেটাই। সেটাই রান্না করব। তো আমার শাকটা হয়ে গেছে, তো চলো আমি মাছগুলো এবার ফ্রাই করে নিই সুন্দর করে। দেখো উনুনের চুলোতে রান্না করছি আজকে।
করে এসে প্রথমে ঠাকুর দিলাম, তারপর ভাত খেলাম। এখন কাপড়গুলো একটু ফোল্ড করে নেব আর মুখে একটু হালকা করে ক্রিম মেখে নিয়েছি, মানে যেন মুখটা একটু সুন্দর লাগে তার জন্য। আর চুলটা একটু জেরে জেরে জুড়ে শুকাতে দেব, তারপর চুলগুলো বেঁধে নেব। আজকে কিছু কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন পর্যন্ত রোদে দেওয়া হয়নি। তো আমি এখন একটু মেকআপ টেকআপ করে নেব, তারপর শরীরের মধ্যে একটু তেল দিয়ে দেবো হালকা হালকা করে, তারপর যাব আমি কাপড়গুলো মেলে দিতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে।